আমাদের এখনকার যেটা টপিক সেটা হলো ইসোফেজিয়াল ডিসঅর্ডার। ইসোফেজিয়াল ডিসঅর্ডার পড়ার জন্য আমাদেরকে কয়েকটা টার্মিনোলজি, খুব সামান্য কয়েকটা টার্মিনোলজি জানতে হবে। সেটা হলো ডিসফেজিয়া মানে কি। ডিসফেজিয়া মানে হলো ডিফিকাল্টিস ইন সোয়ালিং, ঠিক আছে? তার মানে হলো আপনার গিলতে সমস্যা, দ্যাটস ইট, আর কিছু না। আরেকটা হলো ওডাইনোফেজিয়া, এটা হলো পেইনফুল সোয়ালিং। তাহলে ডিসফেজিয়া এন্ড ওডাইনোফেজিয়া, এই দুইটা ডিফারেন্ট টার্ম, এটা আমাদের একটু বুঝতে হবে, সিমটম গুলো বুঝতে হবে। তাহলে ডিসফেজিয়া মানে হলো ডিফিকাল্টিস ইন সোয়ালিং, ওডাইনোফেজিয়া মানে হলো পেইনফুল সোয়ালিং। হার্ট বার্ন শব্দের অর্থ কি? হার্ট বার্ন মানে কি? হার্ট বার্ন মানে হলো রেট্রো ইস্টার্নাল পেইন, যেটা কিনা সেন্সেশনটা কাইন্ড অফ বার্নিং সেন্সেশন, এটা হলো হার্ট বার্ন। এটা উপরে বেস করে আমরা যদি আগাই, এরপরে দেখবো আর কোন 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 টপিক, কোন কোন সিমটম সামনে আসে, সেটার উপরে আমরা ফোকাস করব। ডিসফেজিয়া দুই রকম, ঠিক আছে? একটা হলো ইনিশিয়েশনের ডিফেক্ট, আমি ইনিশিয়েট করতে পারি না, এটাকে আমরা বলবো ওরোফ্যারিঞ্জিয়াল ডিসফেজিয়া। আমরা প্রপাগেট করতে পারি না, অর্থাৎ আরো পরে ইনিশিয়েট করার ফেজে না, পরের ফেজে, ঠিক আছে? সেটা হলো ইসোফেজিয়াল ডিসফেজিয়া, যে আমি গিলে ফেলছি কিন্তু তারপরে খাবারটা যাচ্ছে না। তাহলে ডিসফেজিয়া দুই রকম হতে পারে, আমি শুরুই করতে পারলাম না, আরেকটা হলো আমি শুরু করলাম কিন্তু তারপরে নামতেছে না। শুরু করলাম নামতেছে না, মনে হচ্ছে যেন কোন একটা জায়গায় আটকে আছে, সেই সিমটমটাকে বলা হয় গ্লোবাস সেন্সেশন। গ্লোবাস সেন্সেশন কুড বি ফাংশনাল। আচ্ছা, তাহলে শুধুমাত্র যদি গ্লোবাস সেন্সেশন বলে তাহলে এটা ফাংশনাল হওয়ার চান্স আছে, কিন্তু ডিসফেজিয়া বলতেছে না আমি গিলতেই পারি না, কন্টিনিউয়াস, একটা বলে যে আমার কাছে মনে হচ্ছে সে কখন একটা খাবার খাইছি, মনে হচ্ছে এখনো লেগে আছে, সেটা হলো গ্লোবাস সেন্সেশন। এটা ডিসফেজিয়ার সাথে থাকতে পারে, ডিসফেজিয়া সে বলবে যে না এটা আমার একটা কমন প্রবলেম, এই খাবার প্রতিবারই যখন খাই তখন এই সমস্যাটা হয়, বাট এটা লম্বা সময় পারসিস্ট করে না, কিন্তু ওভারল্যাপিং, সিমটম গুলো ওভারল্যাপিং। ওরোফ্যারিঞ্জিয়াল ডিসফেজিয়া মানে হলো ওরাল ফেজ এন্ড ফ্যারিঞ্জিয়াল ফেজ। আমরা জানি সোয়ালিং এর তিনটা ফেজ আছে, ওরাল ফেজ ভলান্টারি, ফ্যারিঞ্জিয়াল ফেজ মিক্সড, তিন নাম্বার যেটা ফেজ সেটা হলো ইসোফেজিয়াল, এটা ইনভলান্টারি। ওরোফ্যারিঞ্জিয়াল ডিসফেজিয়ার কারণ হতে পারে স্ট্রাকচারাল অবস্ট্রাকশন, ওরোফ্যারিঞ্জিয়াল ডিসফেজিয়ার কারণ হতে পারে নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটিস। তাহলে ধরেন কোন একটা পেশেন্ট ব্রেন স্টেম স্ট্রোক, ব্রেন স্টেম লেশন, সেই পেশেন্ট যদি ডিসফেজিয়া নিয়ে আসে, সে কোন ধরনের ডিসফেজিয়া নিয়ে আসবে? ওরোফ্যারিঞ্জিয়াল ডিসফেজিয়া। ওরোফ্যারিঞ্জিয়াল ডিসফেজিয়া আলাদা করার আরো গুলো উপায় আছে, সেটা হলো চোকিং সেন্সেশন, সেটা হলো মাউথ দিয়ে খাবার চলে আসে ড্রিবলিং, সেটা হলো নোজ দিয়ে খাবার চলে আসে, ঠিক আছে? অর্থাৎ তার সফট প্যালেটও ঠিক মতন কাজ করতেছে না। এগুলো যদি থাকে, নোজ দিয়ে ঠিক খাবার চলে আসতেছে, সফট প্যালেটও ঠিক মতন কাজ করতেছে না, এই জিনিসটা মেইনলি আমাদের ফোকাস করে যে তার নিউরোলজিক্যাল কজ। আর যদি দেখি যে না নোজ দিয়ে খাবার আসতেছে না, অর্থাৎ সফট প্যালেট কাজ করতেছে কিন্তু ডিসফেজিয়া, সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারাল কারণ হতে পারে। স্ট্রাকচারাল কজ গুলো এই রিজিওনে কি কি, সেটা হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা। তাহলে আমাকে এই জায়গায় খুব ভালোভাবে তাকাতে হবে, যে আমার যদি ব্যাপারটা এরকম হয় যে ইনিশিয়েশনের ডিফেক্ট, ইনিশিয়েশন করতে পারি না, ওরোফ্যারিঞ্জিয়াল ডিসফেজিয়া, তখন আমাকে চিন্তা করতে হবে এটা কি মোস্ট লাইকলি স্ট্রাকচারাল অর নিউরোলজিক্যাল। তাহলে নিউরোলজিক্যাল যদি হয়, পেশেন্টের আদার নিউরোলজিক্যাল ফিচার থাকবে, পেশেন্টের রিসেন্ট স্ট্রোক অথবা তার ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট এরকম জিনিস থাকবে, এবং তার সফট প্যালেট ঠিক মতন কাজ না করার কারণে নেজাল রিগার্জিটেশন হবে মোস্টলি। আর স্ট্রাকচারাল ক্ষেত্রে, তার ক্ষেত্রে এটা হবে না, খাবার মুখেই থেকে যাচ্ছে, আবার গেলার চেষ্টা করতেছে খাবার মুখেই থেকে যাচ্ছে, ঠিক আছে? ওরোফ্যারিঞ্জিয়াল ডিসফেজিয়ার আরেকটা সিগনিফিকেন্ট কম্পোনেন্ট যেটা, সেটা হলো অ্যাসপিরেশন।
সেটা হলো অ্যাসপিরেশন। খাবার গিলার সময় কিছুটা ট্রাকিয়াতে চলে যাবে, খাবার গিলার সময় যখন কিছুটা ট্রাকিয়াতে চলে যাবে, এটার সিমটমটা থাকবে কি, পেশেন্টের ভিগরাস কাফিং হয় খাবার সময়। খাবার সময় যদি সিভিয়ার কাফিং হয়, তার মানে হলো পেশেন্টের অরোফ্যারিঞ্জিয়াল ডিসফেজিয়া। দুই রকম কারণ হতে পারে, নিউরোলজিক্যাল স্ট্রাকচারাল। ঠিক আছে, স্ট্রাকচারাল কারণ গুলোর মধ্যে মোস্ট কমন কারণ হলো স্কোয়ামাসেল কার্সিনোমা, এই রিজিয়নে, হেড নেক রিজিয়নে স্কোয়ামাসেল কার্সিনোমা। রিস্ক ফ্যাক্টর কি, পেশেন্ট স্মোকার। এখন আমরা আরো কিছু টপিক নিয়ে আলোচনা করব। আমরা ডিসফেজিয়া পড়লাম, ওডানোফেজিয়া বুঝলাম, এখন আমরা এটা ডিজিজ রিলেভেন্ট কিছু ইনভেস্টিগেশনের দিকে আগাবো। ইসোফেগাস ডিজিজ কে ইনভেস্টিগেট করার জন্য কি কি করা যেতে পারে? এক, আমি সরাসরি যেয়ে দেখব, তাহলে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির অসুবিধাটা কি, এটা হলো ইনভেসিভ। সুবিধাটা কি, মোর অ্যাকুরেট, অর্থাৎ মোর অ্যাকুরেট টেস্ট, সেন্সিটিভ, বায়োপসি নেওয়া যায়। এগুলো হলো উপকারিতা। অপকারিতাটা কি, ইনভেসিভ টেস্ট। আর কি আছে, ব্যারিয়াম এক্সরে, ব্যারিয়াম এক্সরে করা যাবে। ব্যারিয়াম এক্সরে করলে কি পাওয়া যেতে পারে, ফিলিং ডিফেক্ট, অর্থাৎ মেইনলি যদি কোনো স্ট্রাকচারাল প্রবলেম থাকে, ফিলিং ডিফেক্ট যদি থাকে কোথাও, অবস্ট্রাকশন, তাহলে ফিলিং ডিফেক্ট বা অবস্ট্রাকশন, কোনো যদি লুমিনাল স্ট্রাকচারে, লুমেনে যদি কোনো ডিফেক্ট থাকে, লুমেনে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, সেটা খুঁজে বের করা যাবে, লুমিনাল ডিফেক্ট। তিন নাম্বার একটা টেস্ট আছে, সেটার নাম হলো ম্যানোমেট্রি। ম্যানোমেট্রি জিনিসটা কি, ম্যানোমেট্রি হলো ইসোফেগাসে যে স্মুথ মাসেল গুলো আছে তার কন্ট্রাকশন রিল্যাক্সেশন, সেটাকে মেজার করে। খেয়াল করতে হবে, এটা হলো স্মুথ মাসেলের কন্ট্রাকশন রিল্যাক্সেশন, ইসোফেজিয়াল যে স্মুথ মাসেল তার কন্ট্রাকশন রিল্যাক্সেশন। ধরে নেওয়া হলো আমার একটা ডিজিজ আছে এরকম, যেখানে আমার মিউকোসাতে ডিফেক্ট, মিউকোসাতে ওয়েব তৈরি হয়েছে, রিং তৈরি হয়েছে, কিন্তু আমার স্মুথ মাসেলটা ওকে, স্মুথ মাসেলে কোনো সমস্যা নেই, ম্যানোমেট্রি থেকে আমি কিছু দেখতে পাবো, অ্যান্সার হলো না। আমি আরেকটা ডিজিজের উদাহরণ দিচ্ছি, সেটা হলো গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। বেশি বেশি রিফ্লাক্স হচ্ছে অ্যাসিড কন্টেন্ট ইসোফেগাসে, দ্যাটস ওয়াই এখানে বার্নিং সেন্সেশন হচ্ছে, মিউকোসাটাকে ইরিটেট করতেছি, ম্যানোমেট্রি থেকে আমি চেঞ্জ পাবো, অ্যান্সার না। আমার চার নাম্বার টেস্ট যেটা, সেটা হলো পিএইচ মনিটরিং, পিএইচ টেস্ট করা, অর্থাৎ ওই যে বললাম গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স হচ্ছে, তাহলে তো ইসোফেজিয়াল পিএইচ টা চেঞ্জ হয়ে যাবে, সেটাকে আমি সরাসরি চেক করতে পারবো। এই চারটা আমাদের ভাইটাল ইনভেস্টিগেশন আছে, আমাদের এটার অ্যাপ্লিকেশন বুঝতে হবে যে কোথায় কোনটা করা যাবে, কোনটা করলে কোনটাতে কিসের ফাইন্ডিং পাবো, এটা ঠিক আছে। অলরাইট, আমাদের ফার্স্ট টপিক যেটা, সেটা হলো একালাসিয়া। একালাসিয়াটা খুবই ইম্পর্টেন্ট, একালাসিয়াটা খুবই ইম্পর্টেন্ট। একালাসিয়াতে কি ঘটনাটা ঘটতেছে, একালাসিয়াতে মেইন প্যাথোফিজিওলজি যেটা, মেইন প্যাথোফিজিওলজি যেটা, সেটা হলো এখানকার মায়েন্টারিক প্লেক্সাস ড্যামেজ হয়ে যাচ্ছে, ইসোফেগাসের মায়েন্টারিক প্লেক্সাস ড্যামেজ হয়ে যাচ্ছে। তাহলে মায়েন্টারিক প্লেক্সাস যদি ড্যামেজ হয়ে যায়, মায়েন্টারিক প্লেক্সাস ড্যামেজ হয়ে যাচ্ছে, মায়েন্টারিক প্লেক্সাস ইসোফেগাসে দুইটা কাজ করে, সেটা হলো ইসোফেগাসের শ্যাফটে একটা কাজ করে, স্ফিংটারে একটা কাজ করে। তাহলে এই মায়েন্টারিক প্লেক্সাসের নর্মাল কাজ যেটা, এই জায়গাতে পেরিস্টালসিস মেনটেন করা, খাবার যখন আসে খাবারটাকে সামনে পৌঁছায় দেয়, পেরিস্টালসিস মেনটেন করে। তাহলে এই জায়গায় যখন সে পেরিস্টালসিস মেনটেন করে, অর্থাৎ একবার কন্ট্রাকশন একবার রিল্যাক্সেশন হয়, আমি ধরে নিতে পারি কন্ট্রাকশন হচ্ছে, কিন্তু এই জায়গাটাতে রিল্যাক্স করে ফেলতে হবে যখন পেরিস্টালটিক ওয়েভ আসবে। তাহলে একটা পেশেন্টে যদি মায়েন্টারিক প্লেক্সাসটা কাজ না করে, আমি কি ফাইন্ডিংস পাবো, আমি দেখব তার এখানে পেরিস্টালসিস কমে গেছে, আমি দেখব এটা রিল্যাক্স হচ্ছে না, রিল্যাক্স হচ্ছে না মানে হলো এখানে টোন বেশি, ইসোফেজিয়াল স্ফিংটারের টোন, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের টোন কমে যাওয়ার কথা ছিল যখন ফুড অ্যাপ্রোচ করে, কিন্তু সেটা হয়নি, বরং রেদার টোন অনেক বেশি, রেস্টিং টোনও বেশি, ফুড অ্যাপ্রোচ করার সময় টোনটা বেশি। এই যে আমি দুইটা টেস্ট কথার কথা বললাম, যে পেরিস্টালসিস দেখব কমে গেছে, টোন দেখব বেড়ে গেছে, কোথায় পাওয়া যাবে, আগের যে চারটা ইনভেস্টিগেশন বললাম, এন্ডোস্কোপি, পিএইচ মনিটরিং, ম্যানোমেট্রি, ব্যারিয়াম, কোনটাতে সবচেয়ে ভালো এই জিনিসটা বোঝা যাবে, ম্যানোমেট্রি।
ম্যানোমেট্রি দেখে আমরা বুঝতে পারবো যেটা সবচেয়ে ভালো বোঝা যাবে, তাহলে কোনটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, ম্যানোমেট্রি। আচ্ছা আর কোন টেস্টে এটা বোঝা যাবে? হ্যাঁ যাবে, কারণ এটা তো রিল্যাক্স হচ্ছে না, খাবার যাচ্ছে না, তাহলে একটা সেকেন্ডারি অবস্ট্রাকশন আছে, এবং অবস্ট্রাকশন থাকার জন্য এটা তো রিল্যাক্স হচ্ছে না, রিল্যাক্স না হওয়ার জন্য অবস্ট্রাকশন, প্রক্সিমাল ইসোফেগাসটা ডাইলেটেড হয়ে গেছে। তাহলে আমি একটা স্ট্রাকচারাল অল্টারেশন দেখতে পাবো, যে প্রক্সিমাল ইসোফেগাসটা ডাইলেটেড হয়ে গেছে, এই জায়গাটা কনস্ট্রিক্টেড কারণ রিল্যাক্স হচ্ছে না। তাহলে এই যে স্ট্রাকচারাল অল্টারেশন লুমেনের কিসে দেখতে পাবো? ব্যারিয়াম। এখন এই স্ট্রাকচারাল অল্টারেশনটা এরকমও তো হতে পারে যে এটা স্ফিংটা রিল্যাক্স হচ্ছে না, এটা না হয়ে রাদার এখানে একটা টিউমার আছে, এখানে একটা গ্রোথ আছে, এটার জন্য তো অবস্ট্রাকশন হতে পারে। তাহলে লুমেনের মধ্যে দিয়ে যদি আমি কোনো ক্যামেরা ঢুকাই, এবং তাহলে আমি কাছাকাছি যে দেখতে পারবো যে আসলে কি এখানে কোনো টিউমার আছে নাকি টিউমার নাই, তাহলে এখানে এন্ডোস্কোপির রোলটা কি? এন্ডোস্কোপি যে দেখবে যে এই জায়গার অ্যাকচুয়ালি, কারণ স্ফিংটা তো এই জায়গার লেয়ার গুলো যদি আমরা চিন্তা করি, স্ফিংটা হলো এখানকার স্মুথ মাসেলের ফাংশন, আর এটা হলো মিউকোসা, এটা হলো মিউকোসা। তাহলে এন্ডোস্কোপি যে দেখবে মিউকোসাটা নর্মাল, তাহলে আমি চিন্তা করব যে ব্যারিয়াম, সরি, তাহলে আমি চিন্তা করব একালাসিয়া হয়তো বা, অর্থাৎ এখানে কোনো গ্রোথ নেই, আর যদি এখানে গ্রোথ পায় তাহলে এখানে অবস্ট্রাকশনটা হয়েছে টিউমারের জন্য। যাই হোক, আমরা আবার আগের জায়গায় ফিরে আসি। আমাদের একালাসিয়া মানে হলো মায়েন্টারিক প্লেক্সাসটা কাজ করতেছে না, মায়েন্টারিক প্লেক্সাস কাজ না করার কারণে কি কি হয় আমরা সেটা বুঝলাম। এখন যে মায়েন্টারিক প্লেক্সাস ড্যামেজ হয়ে গেল, মায়েন্টারিক প্লেক্সাস ড্যামেজ হওয়ার দুইটা কারণ হতে পারে, এক হলো অটোইমিউন, অটোইমিউন, এই অটোইমিউন যখন হবে তখন আমি ইন পার্টিকুলার এটাকে একালাসিয়া বলবো। অটোইমিউন ছাড়া আরেকটা ডিজিজ দিয়ে হতে পারে, সেটা হলো একটা ইনফেকশনস ডিজিজ এর মাধ্যমে এটা হতে পারে, সেটা হলো ট্রাইপ্যানোসোমা ক্রুজি। সেই ট্রাইপ্যানোসোমা ক্রুজি এই ইনফেকশনটার কারণে এটা হতে পারে। তাহলে যেটা অটোইমিউন এটাকে আমি বলবো প্রাইমারি, এটাকেই আমি বলবো ইডিওপ্যাথিক, এটাকে আমি বলবো একালাসিয়া, আর ট্রাইপ্যানোসোমা ক্রুজি দিয়ে এটা হওয়া, এটা একটা ডিফারেন্ট ডায়াগনোসিস, কিন্তু প্যাটার্নটা একই রকম, প্যাথোজেনিসিসটা একই রকম। কোন পেশেন্টের ক্ষেত্রে সাসপেক্ট করবো এটা ট্রাইপ্যানোসোমা ক্রুজি? সাউথ আমেরিকা থেকে আসছে, এরকম রিজন থেকে আসছে, ব্রাজিল গেছিল ঘুরতে, এরকম কোনো কিছু যদি থাকে তার ক্ষেত্রে। এই ট্রাইপ্যানোসোমা ক্রুজি ইনফেকশন হলে পেশেন্টের তিনটা জায়গায় ডাইলেটেড পাওয়া যায়, সেটা হলো ইসোফেগাস, সেটা হলো হার্ট, সেটা হলো কোলন। পরীক্ষা সাধারণত আসবে যে এরকম রিজন থেকে একটা পেশেন্ট আসছে, তার ক্ষেত্রে এটা পাওয়া গেছে, ডায়াগনোসিস কি অথবা এটা কি কারণে হয়েছে? অ্যান্সার হবে এটা ইনফেকশনের কারণে হয়েছে, দ্যাটস ইট। তাহলে আপনাকে যদি ট্রাইপ্যানোসোমা ক্রুজির দিকে নিয়ে যায় এটার কারণে সেকেন্ডারি একালাসিয়া, তাহলে আপনাকে প্যাথোজেনেসিস হবে ইনফেকশন। আর আপনাকে যদি দেখা যায় যে প্রাইমারি একালাসিয়া অর্থাৎ ইডিওপ্যাথিক, এখানে কোনো গ্রোথ নেই, কোনো ম্যালিগন্যান্সি নেই, কোনো কিছু না, সেক্ষেত্রে ডিজিজের মেকানিজমটা কি? অটোইমিউন ডিস্ট্রাকশন। যে কোনো একটা ডিজিজ কে ইডিওপ্যাথিক বলার আগে আমাদেরকে সেকেন্ডারি কজ গুলোকে এক্সক্লুড করতে হয়। তাহলে ট্রাইপ্যানোসোমা ক্রুজি এক্সক্লুড করার জন্য স্পেশাল কোন ইনভেস্টিগেশন করতে হবে না, যদি পেশেন্টের জিওগ্রাফিক্যাল লোকেশন সাপোর্ট না করে তাহলে এটা ট্রাইপ্যানোসোমা ক্রুজি না। আর তাহলে আমাকে এক্সক্লুড করা দরকার কি? এক্সক্লুড করা দরকার যেখানে কোনো ম্যালিগনেন্সির কারণে কি ইসোফেগাসের লোয়ার স্ফিংটার রিল্যাক্স করতে পারতেছে না, এরকম কোনো কিছু কিনা। সেই ম্যালিগনেন্সি আমরা ক্লিনিক্যালি এক্সক্লুড করতে পারি, কিন্তু কিছু পেশেন্টের ক্ষেত্রে ক্লিনিক্যালি না, ইনভেস্টিগেশনের মাধ্যমে এক্সক্লুড করতে হবে। তাহলে এটা যদি ম্যালিগনেন্সি না, এটার পক্ষে যুক্তি কি? যদি হয় পেশেন্ট খুবই ইয়ং, যদি হয় পেশেন্টের রিস্ক ফ্যাক্টর নেই, যে পেশেন্ট স্মোকার না, যদি দেখা যায় যে অনেক লম্বা হিস্ট্রি কিন্তু সেই অনুপাতে ওয়েট লস নাই, অনেক লম্বা হিস্ট্রি, অনেক এতদিন তো বেঁচেই থাকার কথা না, যদি অ্যাডভান্স ক্যান্সার হয় ওয়েট লস আছে বাট নট ভেরি সিগনিফিকেন্ট, খুব বেশি সিগনিফিকেন্ট না, ওয়েট লস কিছুটা থাকবে, তাহলে আমাদের পক্ষেটা আসবে কি, এটা একালাসিয়াটা মোস্টলি বিনাইন ইডিওপ্যাথিক এবং অটোইমিউন ডিস্ট্রাকশন। তাহলে পরীক্ষায় কি কি আসবে? পরীক্ষা আসবে আমাকে একটা সিনারিও দিবে। আচ্ছা আমি এখন প্রেজেন্টেশনে চলে যাই, তাহলে তারপরে আমি সব অ্যাড করে দিব। মায়েন্টারিক প্লেক্সাস কাজ করতেছে না, তাহলে পেরিস্টালসিস নেই, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারও কাজ করতেছে না, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার রিল্যাক্স করতেছে না, পেশেন্ট কমপ্লেন করবে ডিসফেজিয়া, কারণ খাবার যায় না, খাবার আটকে থাকে। তাহলে ডিসফেজিয়া যদি হয় তাহলে স্টোমাকে খাবার যায় না, এখানে খাবার জমে থাকে,
তাহলে স্টোমাকে খাবার জানা খাবার এখানে জমে থাকে, কিন্তু পেশেন্টের অ্যাপেটাইটে তো কোনো প্রবলেম নেই। পেশেন্টের বলবে অ্যাপেটাইটে প্রবলেম নেই, অ্যাপেটাইট ঠিক থাকাটা ইন্ডিকেট করে পেশেন্টের ম্যালিগন্যান্সি না। এই পেশেন্টের যদি স্টোমাকে খাবার যাচ্ছে না, তার মানে ডাইজেশন অ্যাবজর্পশন হচ্ছে না, পেশেন্টের ওয়েট লস থাকবে, কিন্তু ম্যালিগন্যান্সির মতন খুব র্যাপিড অনসেট না, যে 1 মাসেই 6 কেজি 10 কেজি ওজন কমে গেছে, 2 মাসে 10 কেজি ওজন কমে গেছে, এত র্যাপিড না। ওয়েট লস থাকবে, বাট নট ভেরি ভিগোরিয়াস, নট ভেরি সিভিয়ার। এখানে ফুড স্টপ জমা হবে, ফুড স্টপ যদি জমা হয় তাহলে ইভেন্টুয়ালি এটা রিগার্জিটেশন হবে, বেরোয় আসবে, নট নেসেসারিলি ভমিটিং, তাহলে ভমিটিং অর রিগার্জিটেশন এই কথাটা বলবে, ফুড ম্যাটেরিয়াল বেরোয় আসে অথবা সে বমি করে ফেলে দেয় ইভেন্টুয়ালি। সবসময় তো ফেলে দিবে না, ফেলে দেওয়ার আগে তো এখানে স্টোর করতে হবে, স্টেসিস হবে, এটা জমবে, যখন এটা জমবে তখন এই ওল্ড ফুড ম্যাটেরিয়াল গুলো তাকে ইরিটেট করবে, তাকে ইরিটেট করবে, যখন এখানে ইরিটেট করবে, ইরিটেটের জন্য তার চেস্ট পেন থাকতে পারে, ইরিটেশনের জন্য তার চেস্ট পেন থাকতে পারে। এই ইরিটেশনটা যদি লং টার্ম হয়, অনেক দিন ধরে যদি ইরিটেশন হয়, তাহলে ক্রনিক ইনফ্লামেশন লিড করতে পারে একটা ম্যালিগন্যান্সি। তাহলে আমরা জানি ক্রনিক ইনফ্লামেশন থেকে ম্যালিগন্যান্সি, এটা হবে স্কোয়ামাস সেল কার্সিনোমা, ইরিটেশন থেকে হচ্ছে, তাহলে ইট ইস এ রিস্ক ফ্যাক্টর ফর স্কোয়ামাস সেল কার্সিনোমা। এই পেশেন্ট যখন রিগার্জিটেশন করবে, ভমিটিং করবে, তখন কিছু তার সামনে ট্রাকিয়াতে প্রবেশ করতে পারে, পেশেন্টের হতে পারে অ্যাসপিরেশন। তার এতগুলো কম্পোনেন্ট নিয়ে আমাদের পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, বাট ভাইটাল যেটা সেটা হলো ডিসফেজিয়া। চলেন আমরা ডিসফেজিয়াটাকে এক্সপ্লোর করি, পেশেন্ট কি বলবে, যদি পেরিস্টালসিস না হয়, যদি দরজায় যদি না খুলি, তাহলে সলিড লিকুইড কেউই যাবে না, তাহলে সলিড লিকুইড দুইটার প্রতি তার ডিসফেজিয়া, যেটা কিনা প্রোগ্রেসিভ, কিন্তু দুইটা ইকুয়াল। প্রোগ্রেসিভ মানে হলো ডিসফেজিয়ার ধরনটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ডিসফেজিয়ার সিভিয়ারিটিটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বাট দেয়ার ইজ নো ডিস্টিংশন বিটুইন সলিড ভার্সাস লিকুইড, সলিড এবং লিকুইড নিয়ে পার্থক্য নেই, কিন্তু ডিসফেজিয়া দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রোগ্রেসিভ ডিসফেজিয়া ইকুয়াল টু দা সলিড অ্যান্ড লিকুইড। অ্যাপেটাইট ঠিক আছে, ওয়েট লস হচ্ছে, রিগার্জিটেশন হয়, ভমিটিং হয়, সাথে চেস্ট পেইন আছে, এইসব জিনিস যদি থাকে তখন আমরা সাসপেক্ট করব এই পেশেন্টের একালাসিয়া থাকতে পারে। তা ঠিক আছে, আমরা সাসপেক্ট করলাম এই পেশেন্টের একালাসিয়া থাকতে পারে, আমাদের মেইন কনসার্ন হবে এটা কি প্রাইমারি একালাসিয়া নাকি সেকেন্ডারি একালাসিয়া। সেকেন্ডারি একালাসিয়ার মধ্যে সবচেয়ে কনসার্নিং যেটা কারণ, সেটা আন্ডারলাইং ম্যালিগন্যান্সি আছে কিনা। প্রাইমারি একালাসিয়ার জন্য যেটা পক্ষে, সেটা হলো পেশেন্ট ইয়ং কিনা, পেশেন্টের ওয়েট লস যেটা কিনা খুব বেশি সিভিয়ার না। সেকেন্ডারি একালাসিয়ার ম্যালিগন্যান্সির পক্ষে যেটা, সেটা হলো পেশেন্ট এল্ডারলি এজে প্রেজেন্ট করছে এবং তার সিভিয়ার ওয়েট লস। তাহলে এল্ডারলিও যদি হয়, শুধুমাত্র আমাদেরকে অবশ্যই এন্ডোস্কোপি দিয়ে ডায়াগনোসিস এক্সক্লুড করতে হবে যে হ্যাঁ এই পেশেন্টের ম্যালিগন্যান্সি নেই। ইয়ং পেশেন্টের ক্ষেত্রে আমাদের এন্ডোস্কোপি না করলেও চলবে, আমরা আগে দেখতে চাবো যে সত্যি কি তার ব্যাপারটা এরকম যে প্রক্সিমাল ইসোফেগাসটা ডাইলেটেড হয়ে যাওয়ার কথা এবং ডিস্টাল ইসোফেগাসটা এরকম ট্যাপারিং হয়ে যাওয়ার কথা, সত্যি কি এরকম, তাহলে স্ট্রাকচারাল ডিফেক্ট এরকম দেখা যাবে ব্যারিয়াম এক্সরেতে, ব্যারিয়াম এক্সরে। তাহলে ব্যারিয়াম এক্সরে আমরা এটা করব, করলে আমরা কি ফাইন্ডিং পাবো, আমরা সবাই এটা বুঝে ফেললাম, এই ফাইন্ডিংটাকে বলা হয় বার্ডস বিক অ্যাপিয়ারেন্স। যদি আমরা এন্ডোস্কোপি করিও, এন্ডোস্কোপি করলে আমরা কি দেখতে পাবো, দেখবো এই এরিয়াটা স্মুথ, এখানে কোনো ইরেগুলার গ্রোথ নেই। তাহলে এন্ডোস্কোপি যদি আমি করিও, তাহলে আমি এখানে যে ফাইন্ডিংস পাবো সেটা হলো স্মুথ একটা লাইনিং। ডায়াগনোসিসের জন্য যদি জিজ্ঞেস করা হয়, পরীক্ষার পারপাসে যদি জিজ্ঞেস করা হয় যে গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস কি, সেটা হলো ম্যানোমেট্রি। ম্যানোমেট্রির ফাইন্ডিংসও দিতে পারে, আপনাকে ইন্টারপ্রিটেশন করতে পারেন কিনা, দেখবো পেরিস্টালসিস কম প্রক্সিমাল ইসোফেগাসে, বাট লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারে টোন বেশি। ম্যানোমেট্রিটা দেখতে কিরকম দেখায়, যখন আমরা খাবার খাই তখন এটা হলো ইসোফেগাস আর এটা হলো স্টোমাক, এদিক থেকে এদিকে পেরিস্টালটিক ওয়েভ যায়, তাহলে এখানে মেজার করব, এখানে মেজার করব, এখানে মেজার করব, এটা হলো আমাদের লেন্থ এদিক থেকে এদিকে, এটাকে আমরা মেজার করব এভাবে টাইম এদিক থেকে এদিকে। প্রথমে প্রক্সিমাল ইসোফেগাসে টোন বৃদ্ধি পাইছে,
মিডল ইসোফেগাসে টোন বৃদ্ধি পাইছে, লোয়ার ইসোফেগাসে টোন বৃদ্ধি পাইছে, লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটারে টোন কমে গেছে খাবার যখন এদিকে আসছে। তাহলে এটা হলো আমাদের টোন, তাহলে এটা হলো ইসোফেগাসের লেন্থ। এই সাইড মানে হলো প্রক্সিমাল, এটা মানে এখানে, এটা হলো প্রক্সিমাল, এটা হলো টাইম। তাহলে সময়ের শুরুতেই প্রক্সিমাল ইসোফেগাসে কন্ট্রাকশন, এই যে টোন বৃদ্ধি পেল, এটা হলো টোন। তারপরে ইসোফেগাস হলো এইটা, তাহলে প্রক্সিমালের পরে হলো এটা। তাহলে এই অ্যাক্সিসটা একই সাথে দুইটা ইন্ডিকেট করে, টোন অ্যান্ড ইসোফেগাসের লেন্থ। ঠিক আছে, আচ্ছা এটা আমরা পরে দেখবো না। হ্যাঁ ঠিক একই ভাবে আমাদের এখানে এসে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারের যে ফাইন্ডিংটা আমাদের পাওয়ার কথা, ফাইন্ডিংটা পাওয়ার কথা, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার রিল্যাক্স হয়েছে। ঠিক আছে, এই রিল্যাক্সেশনটা যদি আমরা দেখতে না পাই তাহলে আমরা চিন্তা করবো যে পেশেন্টের একালাসিয়া আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখান থেকে আমাদের আর কি পড়তে হবে, এখান থেকে আমাদের পড়ার কিছুই নেই, আমাদের পরের কথা হলো ট্রিটমেন্ট। তাহলে একালাসিয়া আমরা যদি সামারাইজ করি, পরীক্ষা কি আসবে, পরীক্ষা আসবে প্যাথোফিজিওলজি, কেন হয় এটা, মেকানিজমটা কি আসবে, ক্লিনিক্যাল ফিচার ডিসফেজিয়া, সেই ডিসফেজিয়াটা প্রোগ্রেসিভ, সলিড এবং লিকুইডের প্রতি সে ইকুয়াল। তারপরে কথা হলো আমাদের ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন আমরা কি কি করার অপশন আছে, কি কি ফাইন্ডিং। সে অপশন হলো ম্যানোমিটারিতে দেখবো আমাদের লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার বেশি, ব্যারিয়ামস ওয়ালেতে দেখবো আমরা বার্ডউইক্স অ্যাপিয়ারেন্স, এন্ডোস্কোপিতে আমরা দেখবো মিউকোসাটা নর্মাল। এন্ডোস্কোপি করার আরেকটি ইউজফুলনেস হলো সেকেন্ডারি ম্যালিগন্যান্সি কে এক্সক্লুড করা। ট্রিটমেন্ট কি হতে পারে? ওয়েল, তাহলে এখানে আমাদের একটা হোপ হলো, যদি আমরা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটাকে রিল্যাক্স করতে পারি তাহলে গ্র্যাভিটির ইফেক্টও একটু হলে খাবার ড্রেন করে স্টোমাকে যাবে। তাহলে আমি এন্ডোস্কোপিক প্রসিডিউর দুই রকম হতে পারে, এক আমি এখানে বটুলিনাম ইনজেকশন দিব, দুই আমি এই জায়গার স্ফিংক্টার গুলোকে কেটে দিব। স্ফিংক্টার যদি কেটে দেই তাহলে স্ফিংক্টারের টোন কমে গেল, খাবার এখন ড্রেন হবে। দুইটা অপশন আছে, এক বটুলিনাম টক্সিন দেওয়া, দুই স্ফিংক্টার কেটে দেওয়া, সার্জারি করা, এন্ডোস্কোপিক্যালি করা যাবে, ওপেন সার্জারি দিয়ে করা যাবে। দুইটা ট্রিটমেন্টে দুইটা সমস্যা আছে। বটুলিনাম টক্সিন দেওয়া মানে হলো স্ফিংক্টার জায়গা একটা জায়গায় থাকবে কিন্তু স্ফিংক্টার প্যারালাইজড হয়ে যাবে, এটা সমস্যা হলো, আমাকে রিপিট ইনজেকশন করতে হবে। সার্জারি সমস্যা কি, সার্জারি করে যদি আমি স্ফিংক্টার বেশি কেটে ফেলি আমার নেক্সট কমপ্লিকেশন হলো রিফ্লাক্স হওয়া। তাহলে দুই ট্রিটমেন্টের দুইটা সুবিধা আছে, দুইটা অসুবিধা আছে। এন্ডোস্কোপিক ট্রিটমেন্টের সুবিধা হলো লেস ইনভেসিভ, অসুবিধা হলো রিপিট করা লাগবে এই প্রসিডিউরটা। আমাদের পরবর্তী টপিক সেটা প্রেজেন্টেশনে থাকতে পারে, রেড টু এক্সটার্নাল চেস্ট পেইন নিয়ে আসতে পারে যেটা মেইনলি বার্নিং সেন্সেশন, এরকম কথাও বলতে পারে। দেখতে হবে এটার সাথে পজিশনের কোন সম্পর্ক আছে কিনা, পশ্চারাল কোন রিলেশনশিপ আছে কিনা, এটার সাথে ফুড ইনটেকের কোন রিলেশন আছে কিনা, যে হ্যাঁ খাবারের পরে বেশি হয়। তাহলে পশ্চারাল মানে হলো পেশেন্ট যদি রিকাম্বেন্ট পশ্চারে যায় তাহলে রিফ্লাক্স বেশি হয়, সিমটম বেড়ে যায়। ফুড ইনটেকের পর স্টোমাক ফুল হয়, রিফ্লাক্স বেশি হয়, সিমটম বেড়ে যায়, এই দুইটা ভেরি ভেরি হাই এল্ট। সাথে আরো কিছু জিনিস আছে, একটা হলো ওয়াটার ব্রাশ। ওয়াটার ব্রাশ হলো যখন রিফ্লাক্স হয়, অ্যাসিড কন্টেন্ট যখন ইসোফেগাসে আসে তখন স্যালাইভারি সিক্রেশন বেড়ে যায়, মুখটা ভরে যাবে স্যালাইভা দিয়ে, এটা হলো ওয়াটার ব্রাশ, এটা হয় কিনা। আরেকটা হলো মেটালিক টেস্ট, যখন ইসোফেগাসের পিএইচ কমে যায় মেবি সামহাউ সেটা ওরাল ক্যাভিটি পর্যন্ত তার একটা ইফেক্ট থাকে, এটার জন্য মেটালিক টেস্ট। এগুলো হলো সাপোর্টিভ ফিচার যেগুলো আমাদেরকে ইন্ডিকেট করে যে পেশেন্টের গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হচ্ছে, সিমটোম্যাটিক সাপোর্টিভ ফিচার, সাথে আমাদের কিছু রিস্ক ফ্যাক্টর। পেশেন্ট ওবেস কিনা, যে ওবেস তার ইন্টারঅ্যাবডোমিনাল ফ্যাট কন্টেন্ট বেশি, তার ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার বেশি, যেহেতু তার ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার বেশি পেটে চাপ দিচ্ছি ইসোফেগাসে চলে আসতেছে সেন্স মেক করে। পেশেন্ট কি বেশি বেশি ক্যাফেইন খায় কিনা, ক্যাফেইন এবং চকলেট লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারে টোন কমায় দেয়, এবং অ্যালকোহল লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারে টোন কমায় দেয়।
স্মোকিং সামহাউ রিফ্লেক্স বাড়ায়, অ্যাসিড কন্টেন্ট বাড়ায়, প্রোটেকটিভ ফাংশন কমায়। তাহলে স্মোকিং আরেকটা রিস্ক ফ্যাক্টর। যদি এই কথাগুলো থাকে তাহলে রিস্ক ফ্যাক্টর আমাদেরকে সাপোর্ট করে যে হ্যাঁ পেশেন্টের গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হচ্ছে। সমস্যা ওইটা না, সমস্যা অন্যটা। কিছু অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন আছে। একটা অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন হলো নকচার্নাল কাফ, একটা অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন হলো নকচার্নাল কাফ, যেটা নকচার্নাল মানে কি বোঝাই যাচ্ছে এটা পশ্চারের সাথে রিলেটেড। তাহলে পশ্চারের সাথে রিলেটেড সাথে যদি রিস্ক ফ্যাক্টর গুলো হয় জিআরডির, আগেই সাসপেক্ট করতে হবে এই নকচার্নাল কাফ মেবি জিআরডির। হতে পারে অ্যাজমা অ্যাটাক। কেন অ্যাজমা অ্যাটাক? ইসোফেগাস ইরিটেশনের জন্য পুরো ফ্যারিংস ল্যারিংস এই সব এরিয়াতে স্পাজম হয়। পেইন তো নন স্পেসিফিক এরিয়া, আমি বুঝতে পারি না কোন দিক থেকে, এটার জন্য। তাহলে পেশেন্টের নকচার্নাল অ্যাজমার অ্যাটাক বেড়ে গেছে, যেটা কিনা আগে রেগুলার যে অ্যাজমার মেডিকেশন নিচ্ছিল সেটা দিয়ে কন্ট্রোল হচ্ছে না। অর্থাৎ রিসেন্ট অনসেট আনকন্ট্রোল অ্যাজমা অ্যাটাক, রিসেন্টলি এটা হচ্ছে যে পেশেন্ট কিনা অবেস, যে পেশেন্ট অবেস একমাত্র সিগনিফিকেন্ট মানে থিং, এবং সে অ্যাজমার অ্যাটাক নকচার্নাল হয় কিন্তু রিসেন্ট অনসেট, খুব রিসেন্ট অনসেট। এগুলো সাসপেক্ট করে যে পেশেন্টের জিআরডি রিলেটেড সিমটম। জিআরডির সাথে জিআরডির কতটা সিভিয়ার সেটার উপরে ডিপেন্ড করবে তার সিমটম গুলো কি কি। তাহলে শুধুমাত্র রিফ্লাক্স হচ্ছে যখন হয় তখন জলে, রিফ্লাক্স হতে হতে এখানে ইসোফেজাইটিস হয়ে গেছে, রিফ্লাক্স হতে হতে এখানে ইসোফেজাইটিস হয়ে গেছে, আলসারেশন হয়ে গেছে, ইনফ্ল্যামড হয়ে গেছে, সিভিয়ারলি ইনফ্ল্যামড, তখন রেস্টিং কন্ডিশনে পেইন থাকতে পারে। অথবা ইনফ্ল্যামড ইসোফেগাস কে যখন কোনো খাবার ক্রস করবে তখন সে এখানে ইরিটেট করবে। তাহলে জিআরডি থেকে যদি ইসোফেজাইটিস পর্যন্ত প্রোগ্রেস করে তাহলে পেশেন্ট নিয়ে আসবে অর্ডাইনোফেজিয়া। জিআরডি এই পেশেন্টের ইসোফেজাইটিস, ইনফ্লামেশন, মিকোসাল ইরিটেশন, মিকোসাল ড্যামেজ, পরবর্তীতে হিলিং বাই ফাইব্রোসিস এটা যদি হয় তাহলে হয়ে যাবে এখানে বিনাইন স্ট্রিকচার ফর্মেশন করতে পারে, বিনাইন স্ট্রিকচার। তাহলে ইসোফেজাল স্ট্রিকচার ফর্মেশন করতে পারে, ইসোফেজাল স্ট্রিকচার যদি ফর্মেশন হয় তাহলে কি এটা ন্যারো হয়ে গেল, ইসোফেগাসটা স্ট্রিকচার হওয়ার জন্য এখন ন্যারো হয়ে গেল। তাহলে যখন ইসোফেগাস ন্যারো হয়ে যাবে তখন পেশেন্ট বলবে আমার হার্ট বার্ন রিলিফ হয়ে গেছে, এখন আর হার্ট বার্ন হয় না, হার্ট বার্নের রিলিফ, হার্ট বার্নের সিমটোমেটিক রিলিফ, খুব ইম্প্রুভমেন্ট সিমটম। কিন্তু নিউ অনসেট একটা সিমটম হয়েছে, সেটা হলো ডিসফেজিয়া। এক্ষেত্রে এই কথাটা খুব ইম্পর্টেন্ট, জিআরডির পেশেন্টের ক্ষেত্রে ডিসফেজিয়া থাকার কথা না, রিফ্লাক্স হচ্ছে কিন্তু খাবার কেন পাস করবে না। জিআরডি পেশেন্টের ক্ষেত্রে যদি ডিসফেজিয়া প্রেজেন্ট থাকে তার মানেই এখানে কমপ্লিকেশন ডেভেলপ করছে মাস্ট। তাহলে জিআরডির পেশেন্ট অনেকদিন ধরে জিআরডি ছিল, এখন হার্ট বার্নের সিমটম রিলিফ হয়ে গেছে কিন্তু ডিসফেজিয়া অ্যাপিয়ার হয়েছে, মোস্ট লাইকলি দিস ইজ বিনাইন স্ট্রিকচার। লম্বা সময় ধরে তার জিআরডি এটা প্রোগ্রেস করতে পারে মেটাপ্লাসিয়াতে, যে হ্যাঁ এপিথেলিয়াল টিস্যুটা চেঞ্জ হয়ে গেল। কেন? ইসোফেগাসের অ্যাকচুয়াল এপিথেলিয়াল টিস্যু হলো স্ট্র্যাটিফাইড স্কমাস এপিথেলিয়াম, অর্থাৎ মাল্টিপল লেয়ারের এপিথেলিয়াম, যারা কি না ডিজাইন করা হয়েছে ফ্রিকশনের এগেনস্টে সাস্টেইন করার জন্য। আর ইস্টোমাকের এপিথেলিয়াম হলো সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, যারা মিউকাস সিক্রেশন করে, যারা সাস্টেইন করতে পারে অ্যাসিডিক এনভায়রনমেন্টে। এখন ইস্টোমাক থেকে কন্টেন্ট এত বেশি রিফ্লাক্স হয়েছে যে ইসোফেগাসের এনভায়রনমেন্টে চেঞ্জ হয়ে গেছে, এত বেশি অ্যাসিডিক, সে চিন্তা করছে আমার ভাই ফ্রিকশনের কথা বাদ দাও, আমি আগে অ্যাসিডিক এনভায়রনমেন্টে বাঁচার চেষ্টা করি। তখন সে কি করবে? তখন এখানে সে নতুন করে শুরু করবে যে না, আমি স্ট্র্যাটিফাইড স্কমাস না, আমি কলামনার এপিথেলিয়াম তৈরি করব। এটা হলো মেটাপ্লাসিয়া। এটা কেন সম্ভব হয়? আমরা জানি আমাদের বডির সবগুলো সেল রিনিউ হয় অলমোস্ট, ইভেন বোনসও। আমাদের পুরো বডিতে বোনটা টার্ন ওভার হতে 8 বছর সময় লাগে, আমাদের পুরো স্কিন কয়েকদিন পর পর রিনিউ হয়, অর্থাৎ সেলগুলো রিপ্লেস করি। ঠিক একইভাবে ইসোফেগাসের যে এপিথেলিয়াল সেল আছে এগুলোকে আমরা রিপ্লেস করি,
তাহলে যে রিপ্লেস করি, নতুন সেল আসে কই থেকে? আসে আসে স্টেম সেল থেকে। এ জায়গাতেও স্টেম সেল আছে। স্টেম সেল এখন ডিজাইন করবে যে আচ্ছা আমি তো আগে স্ট্রেটিফাইড ইকমার্স সেল তৈরি করতাম, এটা তৈরি না করে এখন থেকে আমি কলামনার এপিথেলিয়াল সেল তৈরি করব। তার মানে মেটাপ্লাসিয়ার চেঞ্জটা স্টেম সেল থেকে হয়। মেটাপ্লাসিয়া যদি হয় সেটাকে বলা হয় ব্যারেট ইসোফেগাস। এখানে খুব ভালো করে খেয়াল করেন, ব্যারেট ইসোফেগাস জাস্ট এপিথেলিয়াল সেলের টাইপটা চেঞ্জ হয়েছে। এটার জন্য সিমটোমে আপনি কোনো পার্থক্য দেখতে পাবেন না। অর্থাৎ স্টিল ব্যারেট ইসোফেগাস এর সিমটমটাও হার্ট বার্ন, বার্নিং সেন্সেশন, আর কিছু না, ডিসফেজিয়া কিন্তু নাই। কিন্তু সাসপেক্ট করব কখন, যখন লং স্ট্যান্ডিং, যে হ্যাঁ মোস্ট লাইকলি এটা প্রোগ্রেস করে ফেলছে। অর্থাৎ শুধুমাত্র সিমটমের উপরে বেস করে ব্যারেট ইসোফেগাস নাকি জিআরডি আলাদা করা যাবে না। সবাই আমরা বুঝতে পারছি কিনা, শুধুমাত্র সিমটমের উপর বেস করে ব্যারেট ইসোফেগাস পর্যন্ত প্রোগ্রেস করছে নাকি জিআরডি তে আছে আলাদা করা যাবে না। ব্যারেট ইসোফেগাস এখন প্রোগ্রেস করবে ডিসপ্লাসিয়া, মানে মেটাপ্লাসিয়ার পরে হলো ডিসপ্লাসিয়া। অ্যাগেন এটাও সেলুলার ফিচার, ডিসপ্লাসিয়া হয়েছে কিনা এটাও আলাদা করা যাবে না, সিমটম দেখে আলাদা করা যাবে না। ডিসপ্লাসিয়ার পরের ফিচার হলো অ্যাডেনোকার্সিনোমা। এই যখন অ্যাডেনোকার্সিনোমা হলো তখন একটা টিউমার মাস, একটা মাস চলে আসলো। অ্যাডেনোকার্সিনোমা যখন হবে তখন থাকবে পেশেন্টের ডিসফেজিয়া। ক্লিয়ার? তাহলে ডিসফেজিয়াতে আসার দুইটা রাস্তা, দুইটা রাউট, ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, বিনাইন স্ট্রাকচার। দুইটাকে আলাদা করব কি করে? দুইটাকে আলাদা করব পেশেন্টের অ্যানোরেক্সিয়া আছে কিনা, পেশেন্টের এই সিমটমটা কতদিনের এবং কতটা র্যাপিড। দেখা যাবে 1 মাসে খুব র্যাপিড হয়ে গেছে পেশেন্টের সিভিয়ার অ্যানোরেক্সিয়া, পেশেন্টের সিভিয়ার ওয়েট লস। এইগুলো যদি থাকে মোস্ট লাইকলি ম্যালিগন্যান্ট স্ট্রাকচার, আর যদি না থাকে মোস্ট লাইকলি বিনাইন স্ট্রাকচার। আশা করি আমাদের এই কমপ্লিকেশন গুলো বুঝতে পারছেন। পরীক্ষা জিজ্ঞেস করা হবে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের রিস্ক ফ্যাক্টর কি। রিস্ক ফ্যাক্টর দুইটা জিনিসে সাজেস্ট করা, এক কি কি ফ্যাক্টর ইন্টারঅ্যাবডোমিনাল প্রেসার বাড়াচ্ছে, কি কি ফ্যাক্টর লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার কমাচ্ছে, স্ফিংটার টোন কমাচ্ছে। আপনি যখন রিস্ক ফ্যাক্টর গুলো দেখবেন যেটা দিয়ে মনে হবে যে না অ্যাবডোমিনাল প্রেশার তো এটার কারণে বাড়ে না, তার মানে এটা অল্টারনেট হাইপোথিসিস, এটা মেবি এই পাথওয়েতে কাজ করে। আপনাকে জিজ্ঞেস করবে প্যাথোফিজিওলজি, প্যাথোফিজিওলজি হলো লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার টোন কমে যাওয়া। যদি জিজ্ঞেস করে ইন পার্টিকুলার একটা প্যাথোফিজিওলজি বলো, সেটা হলো লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার টোন কমে যাওয়া। লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার টোন যদি কমে যায় তাহলে রিফ্লাক্স বেড়ে যায়, স্টোমাকের কন্টেন্ট ইসোফেগাসে বেশি বেশি যায়। এখানে প্যাথোফিজিওলজি আরো অনেক কিছু জিজ্ঞেস করবে, ঠিক আছে? এই রিফ্লাক্স এর জন্য সেখানে পিএইচ ড্রপ করে, যখন পিএইচ ড্রপ করে তখন সেখানে মেটাপ্লাসিয়া হয়। মেটাপ্লাসিয়া হলে কি সুবিধা অসুবিধা? এটা আলটিমেটলি ডিসপ্লাসিয়া হয়ে যাবে, ডিসপ্লাসিয়ার পরবর্তীতে অ্যাডেনোকার্সিনোমা হবে। এখানে আরেকটা কনসেপ্ট আছে, কোন পর্যন্ত রিভার্সিবল, মেটাপ্লাসিয়াকে রিভার্স করা সম্ভব নর্মালে চলে আসা। লো গ্রেড ডিসপ্লাসিয়া যদি হয় তাও এটাকে ট্রিটমেন্ট করে আগের জায়গায় নিয়ে আসা সম্ভব, কিন্তু যদি এটা হাই গ্রেড ডিসপ্লাসিয়া হয়ে যায় অথবা অ্যাডেনোকার্সিনোমা পর্যন্ত প্রোগ্রেস করে তাহলে আর এটাকে পেছন দিকে আনা সম্ভব না। একটা পেশেন্টের জিআরডি ডায়াগনোসিস সাসপেক্ট করতেছি, সরাসরি ডায়াগনোসিস আপনাকে পরীক্ষা আসতে পারে, ট্রিটমেন্ট আগে করব নাকি ইনভেস্টিগেশন করব? পেশেন্ট যদি হয় ইয়ং, পেশেন্টের যদি কোনো কমপ্লিকেশনের ফিচার না থাকে, কমপ্লিকেশনের ফিচার কি, কমপ্লিকেশন থাকার সম্ভাবনাও নেই, যে এরকম না যে অনেক দিন ধরে সিমটমস, 5 বছর ধরে সিমটম, এরকম না, 6 মাসের উপরে সিমটম, তাও না, তাহলে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা খুবই কম। পেশেন্ট ইয়ং, পেশেন্টের ওয়েট লস নেই, পেশেন্টের ডিসফেজিয়া নেই, এগুলো যদি থাকে তাহলে ট্রিট ফার্স্ট। আগে আমরা ট্রিটমেন্ট শুরু করে দিব পিপিআই দিয়ে, ওয়েট করা যাবে না, ট্রিটমেন্ট করতে হবে, কারণ এটা প্রোগ্রেস করলে মেটাপ্লাসিয়া হয়ে যায়। পেশেন্ট যদি হয় এল্ডারলি, পেশেন্টের বয়স বেশি, অর সাথে এমন কিছু ফিচার আছে যেটা আন্ডারলাইন কমপ্লিকেশন ইন্ডিকেট করে, সেটা হলো ডিসফেজিয়া, সেটা হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, সেটা হলো সিগনিফিক্যান্ট ওয়েট লস, তখন আমাকে আগে ইনভেস্টিগেশন করতে হবে এন্ডোস্কোপি।
এন্ডোস্কোপি করে আমি কি কি জিনিস পেতে পারি? নাথিং। এন্ডোস্কোপির মোস্ট কমন ফাইন্ডিং হলো নাথিং। আমি এখন ভিডিও ক্যামেরা অন করে যদি আপনার আমার গাল দেখায় বলে এই জায়গায় জ্বলতেছে, আমার হাত দেখায় বলে এখানে জ্বলতেছে, ডাজ ইট মেক এনি সেন্স? এটাকে আপনি দেখে বুঝতে পারবেন? তার মানে হলো এন্ডোস্কোপিক ফাইন্ডিং গুলো বলার চেষ্টা করতেছি, শুধুমাত্র জিআরডি এন্ডোস্কোপিক ফাইন্ডিং কুড বি নর্মাল। যদি আমি বায়োপসি নেই, তাহলে আমি ইনফ্লামেটরি সেল দেখতে পাবো, মোস্ট ইম্পর্টেন্টলি ইওসিনোফিল দেখতে পারবো, যেটা ডায়াগনস্টিক। জিআরডিটা প্রোগ্রেস করে হতে পারে ইসোফেজাইটিস, তাহলে আমি এখানে দেখতে পাবো ইরোশন, আলসারেশন, ইরাইথিমা, কিন্তু মোস্টলি এটা নর্মাল, এন্ডোস্কোপিক ফাইন্ডিং নর্মাল। এটা যদি প্রোগ্রেস করে মেটাপ্লাসিয়া পর্যন্ত, তাহলে আমি দেখব কলামনার এপিথেলিয়াম চলে আসছে, স্ট্রেটিফাইড ইসকমাস এপিথেলিয়াম নাই। তাহলে গ্রসলি কলামনার এপিথেলিয়াম দেখতে কিরকম, স্ট্রেটিফাইড ইসকমাস এপিথেলিয়াম দেখতে কিরকম? স্ট্রেটিফাইড ইসকমাস এপিথেলিয়াম দেখতে হোয়াইটিশ, সিলভার কালার, আর কলামনার এপিথেলিয়াল দেখলে মনে হবে তার অ্যাপিয়ারেন্সটা ভালভেটি কম্বলের মকমলের মতন এবং রেডিশ, ছবি দেখার মতন জিনিস ভাই, এগুলো দেখতে হবে। আমি কনসেপ্ট বলে দিলাম, সিলভারি অ্যাপিয়ারেন্সটা চলে গেছে, সাদা সাদা একটা কালার অ্যাপিয়ারেন্স ওটা চলে গেছে, রিপ্লেস হয়েছে এরকম কিছু সেল যেটা একটু রেড কালারের, একটু নরম সফট দেখতে মনে হয়, শাইনি না, প্লেন কোনো সারফেস না, একটু রাফ মনে হচ্ছে এবং সফট মনে হচ্ছে, তখন আমি চিন্তা করবো মেটাপ্লাসিয়া। মেটাপ্লাসিয়া ডায়াগনোসিস এভাবে দেখে কনফার্ম করা যায় নো? এখান থেকে আমাদের বায়োপসি নিতে হবে, তারপরে কনফার্ম করতে হবে, বাট ভিজুয়ালি এটা আমরা সাসপেক্ট করতে পারি যে মোস্ট লাইকলি এখানে মেটাপ্লাসিয়া হয়েছে। বায়োপসি কেন করবো? নাম্বার ওয়ান, বায়োপসি আমাদেরকে এক্সক্লুড করবে এটা কি ইসোফেজাইটিস নাকি মেটাপ্লাসিয়া, অর্থাৎ মেটাপ্লাসিয়াকে কনফার্ম করবে। নাম্বার টু, মেটাপ্লাসিয়ার পরের ফেজ যে ডিসপ্লাসিয়া, সেই ডিসপ্লাসিয়া হয়েছে কিনা সেইটাকে ডিটেক্ট করতে পারবো, ইভেন অ্যাডেনোকার্সিনোমা পর্যন্ত প্রোগ্রেস করছে কিনা সেটাও বুঝতে পারবো। দ্যাটস ওয়াই বায়োপসি ইম্পর্টেন্ট। তাহলে আসেন এখন আমরা বায়োপসি করি। তাহলে ছিল জিআরডি, জিআরডি হয়ে এখন এটা হয়ে গেল মেটাপ্লাসিয়া, এই ফেজ থেকে আমাদের বায়োপসি শুরু। সে মেটাপ্লাসিয়া হতে পারে লো গ্রেড ডিসপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া হলো সেলুলার ফিচার, ওকে, সেলুলার অ্যাটিপিয়া, হতে পারে হাই গ্রেড ডিসপ্লাসিয়া, হতে পারে অ্যাডেনোকার্সিনোমা। বায়োপসি করে আমি কনফার্ম হলাম যে না, পেশেন্টের শুধুমাত্র মেটাপ্লাসিয়া, কোনো ডিসপ্লাসিয়া নেই, অথবা বায়োপসি নিয়েও আমি কনফার্ম হলাম শুধুমাত্র জিআরডি, তার মেটাপ্লাসিয়া হয় নাই, ট্রিটমেন্ট পিপিআই। বায়োপসি করলাম, দেখলাম মেটাপ্লাসিয়া ডিসপ্লাসিয়া হয় নাই, ট্রিটমেন্ট পিপিআই। আমাদের একটা আশা হলো নর্মাল এপিথেলিয়াম এসে কভার করবে, ঠিক আছে, এটা রিভার্সিবল। পেলাম আমি লো গ্রেড ডিসপ্লাসিয়া, লো গ্রেড। শোনেন, যদি এই দুইটার মধ্যে পার্থক্য নাই থাকতো, তাহলে তো দুইটাকে আলাদা করা হতো না। তাহলে আমি যখন পড়বো, আমি এই দুইজনের একটার সাথে রাখবো, আর আমি যখন পড়বো, আমি এই দুজনের একসাথে রাখবো। এগুলো হলো যে পড়ালেখার সিস্টেম, যেগুলো করলে মনে থাকে। যদি এরকম হইতো যে না, ডিসপ্লাসিয়া হইলে এই কাইটে ফলা লাগবে, তাহলে তো ভাই হাইগ্রেড লো গ্রেড আলাদা করতো না। যেহেতু হাইগ্রেড লো গ্রেড কে আলাদা করছে, দুই ভাগে ভাগ করছে, তাহলে তুমি যাও বড় ভাইয়ের সাথে, তুমি যাও ছোট ভাইয়ের সাথে, ব্যাপারটা এরকম। আমার এই কমন সেন্সটা অ্যাপ্লাই করে আপনি আমাকে বলবেন লো গ্রেড ডিসপ্লাসিয়া মেটাপ্লাসিয়া সাথে লো গ্রেড ডিসপ্লাসিয়া, ট্রিটমেন্ট কি শুধু পিপিআই নাকি পিপিআই এর সাথে এন্ডোস্কোপিক রিসেকশন অর লেজার এবলেশন, এরকম কিছু আমার এই কনসেপ্টের উপর বেস করে কমন সেন্স দিয়ে অ্যানসার দেন কি? পিপিআই, পিপিআই অনলি। তাহলে তার ক্ষেত্রে পিপিআই অনলি, আমাকে ওই সেলগুলো টিস্যুগুলোকে ইরাডিকেট করতে হবে না, পিপিআই অনলি। দেখছেন কমন সেন্স যে মেডিকেলের সবকিছু, হাই গ্রেড ডিসপ্লাসিয়া এখন আমাকে টিস্যুটাকে ইরাডিকেট করতে হবে, ঠিক আছে, এটা হলো আমাদের কনসেপ্ট। তাহলে এটা এন্ডোস্কোপিক থেরাপি দিলেও হবে, থার্মাল অ্যাবলেশন করে দিব, টিস্যুটাকে ড্যামেজ করে দিব, দ্যাটস ইট। আর অ্যাডেনোকার্সিনোমা হলে রিসেকশন। তাহলে এই হলো আমাদের কনসেপ্ট, স্টেপ ওয়ানে এত কিছু ইম্পর্টেন্ট না, কিন্তু যতটুকু পড়া যায় আর কি, ঠিক আছে।
আমাদের একটা অ্যাসোসিয়েশন জানতে হবে, জিআরডি এর সাথে একটা অ্যাসোসিয়েশন আছে, সেটা হলো ইসোফেজিয়াল হায়াটাল হার্নিয়া। ইসোফেজিয়াল হায়াটাল হার্নিয়া, হায়াটাল হার্নিয়া জিনিসটা কি? আমরা জানি ডায়াফ্রামের একটা ওপেনিং দিয়ে ইসোফেগাসটা নিচে নামছে, এটা হলো ইসোফেজিয়াল হায়াটাস ওপেনিং। এই ওপেনিং দিয়ে যদি হার্নিয়েশন হয়, এটা হলো নর্মাল লোকেশন, যে নর্মাল লোকেশনে ইসোফেজিয়াল স্ফিংক্টারটা থাকবে ডায়াফ্রামের ক্রাসের এদিকে, ডায়াফ্রামের ওপেনিং এর কাছাকাছি, কখনো এই অবস্থায় যাবে না। তো কখনো কখনো যেটা হতে পারে, এটা উপরের দিকে উঠে যায়, একটু উপরের দিকে উঠে যায়, একটু উপরের দিকে উঠে যায়, অর্থাৎ স্ফিংক্টারটা এখন এখানে আর স্টোমাকটা এখানে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই হায়াটাল হার্নিয়া প্রেজেন্স থাকে, 50% পিপল এর ক্ষেত্রে হায়াটাল হার্নিয়া থাকে, 50% পিপল অফ জিআরডি, জিআরডির 50% পিপল এর ক্ষেত্রে হায়াটাল হার্নিয়া পাওয়া যায়। তো যদি কোনো মেডিকেল ট্রিটমেন্টের কাজ না হয়, তাহলে সিমটোমেটিক হায়াটাল হার্নিয়া আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। ইন কন্ট্রাস্ট, একটা পেশেন্টের জিআরডি নাই কিন্তু হায়াটাল হার্নিয়া আছে, সেটা ট্রিটমেন্ট করতে হবে কিনা? অ্যান্সার হলো না। যদি ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট জিআরডি হয়, সাথে হায়াটাল হার্নিয়া থাকে, সেক্ষেত্রে হায়াটাল হার্নিয়া ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু এক্ষেত্রে টেক হোম মেসেজ হলো, হায়াটাল হার্নিয়া অ্যাসোসিয়েটেড থাকে কিনা? অ্যান্সার হলো ইয়েস, হায়াটাল হার্নিয়া অ্যাসোসিয়েটেড থাকে। হায়াটাল হার্নিয়ার জন্য লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার ইনটা অ্যাবডোমিনাল লোকেশন থেকে ইন্টাথোরাসিক লোকেশনে চলে যায়। এই প্রবলেমটার জন্য লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার ভালো কাজ করতে পারে না। ঠিক আছে, তাহলে আশা করি আমি আজকে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এর মাধ্যমে অনেকগুলো টপিক শেষ করতে পারছি। সেটার মধ্যে হলো ব্যারেট ইসোফেগাস এবং ইসোফেজিয়াল ক্যান্সার এর মধ্যে একটা, সেটা হলো অ্যাডেনোকার্সিনোমা, এবং কিভাবে সেটা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এর সাথে সম্পর্কিত, এবং আমরা পাথওয়েগুলো সম্পর্কে জানছি, যে মেটাপ্লাসিয়া, তারপরে ডিসপ্লাসিয়া, তারপরে অ্যাডেনোকার্সিনোমা। আজকের লেকচার এই পর্যন্তই থাকবে, আমাদের নেক্সট লেকচার আগামীকালকে হওয়ার সম্ভাবনা। স্টে টিউন, আমি গ্রুপে জানাই দেবো ইনশাআল্লাহ।